আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ক্লাসে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জবিদা কলেজ, কাইতলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকের ক্লাসে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়টি আলোচনা করব। এই অধ্যায়টির নাম পরিঘাত, বঙ্কিমতা এবং সুচলতা। এই অধ্যায়টি আমরা দুইটি ক্লাসে শেষ করব। তো প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করব পরিঘাত, বঙ্কিমতা এবং সুচলতা সম্পর্কে বর্ণনা, এবং দ্বিতীয় ক্লাসে কিছু গাণিতিক উদাহরণের মাধ্যমে বা গাণিতিক সমস্যার মাধ্যমে আমরা এই ক্লাসটি শেষ করব। তাহলে আজকে চলে যাচ্ছি আমাদের ক্লাসে। প্রথমে আসছে যে পরিঘাত কি। পরিঘাত বলতে আসলে আমরা কি বুঝি? পরিঘাত হচ্ছে কোনো একটা তথ্য সারির বা গণসংখ্যা সারণীর আকৃতি ও প্রকৃতি নির্ণয়ের জন্য তথ্য সারির প্রতিটি মান হতে ওদের গাণিতিক গড় অথবা অনুমিত গড়ের ব্যবধানের বিভিন্ন শক্তি বা ঘাতের সমষ্টি। একে যদি আমরা তাদের পদ সংখ্যা দ্বারা অর্থাৎ মোট গণসংখ্যা দ্বারা ভাগ করি, তবে যে মানটি পাওয়া যায় সেটি হচ্ছে পরিঘাত। তো পরিঘাত হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে শোধিত বা কেন্দ্রীয় পরিঘাত, আরেকটি হচ্ছে অশোধিত বা কাঁচা পরিঘাত। তাহলে প্রথমে আমরা দেখে নেই শোধিত বা কেন্দ্রীয় পরিঘাত কি। শোধিত বা কেন্দ্রীয় পরিঘাত হচ্ছে যদি আমরা গাণিতিক গড়ের সাপেক্ষে পরিঘাত নির্ণয় করি, তবে সেই পরিঘাতটি হচ্ছে শোধিত বা কেন্দ্রীয় পরিঘাত। অর্থাৎ কোনো তথ্য সারির বা গণসংখ্যা নিবেশনের আকৃতি ও প্রকৃতি নির্ণয়ের জন্য তথ্য সারির প্রতিটি মান হতে ওদের গাণিতিক গড়ের ব্যবধানের বিভিন্ন শক্তি বা ঘাতের সমষ্টিকে মোট পদসংখ্যা দ্বারা অথবা মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটাই হচ্ছে শোধিত বা কেন্দ্রীয় পরিঘাত। একে মিউ আর দ্বারা প্রকাশ করা হয়। তো পরিঘাতকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি, এবং আর হচ্ছে সূত্র নিচে করে যে আর আছে সেটা হচ্ছে যে কততম পরিঘাত আমরা নির্ণয় করছি সেটা। যদি আমরা প্রথম পরিঘাত নির্ণয় করি তাহলে হবে মিউ ওয়ান, যদি দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করি তাহলে হবে মিউ টু, যদি তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করি তাহলে হবে মিউ থ্রি। এভাবে আমরা কেন্দ্রীয় পরিঘাতগুলোকে প্রকাশ করে থাকি। তাহলে ধরে নিচ্ছি যে কোনো একটা চলক এক্স, এর এন সংখ্যক আমাদের মান জানা আছে, মানগুলো হচ্ছে এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, এক্স ফোর, এইভাবে এক্স এন পর্যন্ত। আর প্রত্যেকটি মানের গণসংখ্যা আমাদের জানা আছে, সেগুলো হচ্ছে এফ ওয়ান, এফ টু, এফ থ্রি, এইভাবে এফ এন পর্যন্ত, যেগুলো আমরা এর বিগত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি যে কিভাবে এক্স এর মানগুলো এন সংখ্যক মানের কিভাবে দেওয়া থাকে সেইগুলো। এবং আমরা ধরে নেই যে এই এক্স চলকের গাণিতিক গড় হচ্ছে এক্স বার। তাহলে আরতম কেন্দ্রীয় পরিঘাতের সূত্রটি হবে এরকম যে মিউ আর সমান হবে সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার আর ভাগ হচ্ছে ক্যাপিটাল এন। অর্থাৎ আমরা উপরে যে কথাটি বলেছিলাম যে তথ্য সারির প্রতিটি মান হতে তাদের কেন্দ্রীয় মান অর্থাৎ গাণিতিক গড়ের ব্যবধানের শক্তি, অর্থাৎ এই যে প্রতিটি মান হচ্ছে এক্স আই আর তার সাথে গাণিতিক গড়ের ব্যবধান হলো এক্স আই মাইনাস এক্স বার, এর বিভিন্ন শক্তি এখানে পাওয়ার আর। এখন আর এর মান পরিবর্তন হবে বিভিন্ন মানের সাপেক্ষে, আমরা কততম পরিঘাত নির্ণয় করছি তার উপর নির্ভর করে, তাকে আমরা মোট পদসংখ্যা এন দিয়ে ভাগ দিব অথবা মোট গণসংখ্যা এন দিয়ে ভাগ দেব, তবে যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে শোধিত বা কেন্দ্রীয় পরিঘাত। আর এখানে যে একটা দেওয়া আছে, আমরা জানি যে যদি গণসংখ্যা থাকে তাহলে গণসংখ্যাটাকে গুণ করতে হয়, সেই কারণে এখানে একটা দেওয়া থাকলো। যদি আমাদের কোনো তথ্য সারির মানে গণসংখ্যা দেওয়া না থাকে সেক্ষেত্রে হবে সামেশন আই ইকুয়াল ওয়ান আপ টু এন এক্স আই মাইনাস এক্স বার টু দি পাওয়ার আর ভাগ হচ্ছে স্মল এন। তাহলে এখন যদি আমরা আর এর মানগুলো বসিয়ে দেই তাহলে প্রথম কেন্দ্রীয় পরিঘাত পাওয়া যাবে এরকম, শুধুমাত্র আর এর জায়গায় হবে ওয়ান। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের জন্য হবে মিউ টু সমান সামেশন এফ আই এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার ভাগ ক্যাপিটাল এন, অর্থাৎ শুধুমাত্র আর এর জায়গায় হবে টু। এইভাবে আমরা তৃতীয় এবং চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতগুলো নির্ণয় করতে পারি। এখন আমরা আসছি অশোধিত বা কাঁচা পরিঘাত কি। অশোধিত বা কাঁচা পরিঘাত হচ্ছে যে তথ্য সারির প্রতিটি মান থেকে যদি আমরা কোনো একটা অনুমিত গড় অর্থাৎ কোনো একটা গড়ের মান আমরা ধরে নেই, অজানা কোনো একটা গড়ের মান ধরে নেই, তার যে ব্যবধানের বিভিন্ন শক্তি বা ঘাতের সমষ্টিকে যদি আমরা এন দিয়ে ভাগ দেই তাহলে সেটি হচ্ছে অশোধিত বা কাঁচা পরিঘাত। একে আমরা প্রকাশ করি মিউ আর, উপরে আছে প্রাইম, প্রাইম দ্বারা প্রকাশ করা হয়।
আর বাকি যে সূত্রগুলো আছে সবগুলো একই থাকবে, শুধুমাত্র x বারের জায়গায় হবে a, এটা আমরা ধরে নিলাম যে আমাদের গড়টা হচ্ছে a, আমাদের তখন গড় জানা নাই, এই কারণে আমরা ধরে নিলাম a। তো এই অজানা গড়ের ভিত্তিতে যদি আমরা পরিঘাত নির্ণয় করি তাহলে সেটি হবে অশোধিত বা কাঁচা পরিঘাত। তাহলে মিউ ওয়ান প্রাইম অর্থাৎ প্রথম অশোধিত পরিঘাতের মান কি হবে, যে সামেশন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এ টু দি পাওয়ার ওয়ান ভাগ এন। তো টু দি পাওয়ার ওয়ান এর ক্ষেত্রে আমরা জানি যে পাওয়ার কোনো কিছুর যদি পাওয়ার ওয়ান হয় তবে সে পাওয়ারটি আমরা যদি না লিখলেও কোনো সমস্যা নেই, তো সেই ক্ষেত্রে আমরা এখানে পাওয়ার না লিখলেও চলবে। তারপর আসছে দ্বিতীয় অশোধিত পরিঘাত হচ্ছে মিউ টু প্রাইম, তো এখানে আমাদের আর এর জায়গায় হবে শুধুমাত্র টু, আর বাকি যা কিছু আছে সবকিছু একই থাকবে। এভাবে আমরা তৃতীয় এবং চতুর্থ অশোধিত পরিঘাত নির্ণয় করতে পারি। তো আমরা শুধুমাত্র চতুর্থ পরিঘাত পর্যন্ত এই ক্লাসে আমরা পড়াশোনা করছি, আমাদের পরের পরিঘাতগুলো আমাদের নির্ণয়ের প্রয়োজন পড়ে না সাধারণত, সেই কারণে সেগুলো আমরা দেখছি না। এবার আসছি আমাদের কেন্দ্রীয় পরিঘাত এবং অশোধিত পরিঘাতের মাঝে কি ধরনের সম্পর্ক আছে। কেন্দ্রীয় পরিঘাত এবং অশোধিত পরিঘাতের মাঝে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলো এখানে দেওয়া হলো। যে প্রথম কেন্দ্রীয় পরিঘাত আমরা জানি মিউ ওয়ান দ্বারা প্রকাশ করি, এর মান সবসময় শূন্য হবে, এর মানের কোনো পরিবর্তন হবে না, সবসময় তার মান শূন্য। আর দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত সমান হবে মিউ টু সমান মিউ টু প্রাইম মাইনাস মিউ ওয়ান প্রাইম হোল স্কোয়ার, অর্থাৎ দ্বিতীয় অশোধিত পরিঘাত বিয়োগ প্রথম অশোধিত পরিঘাতের বর্গ। তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান হবে মিউ থ্রি সমান মিউ থ্রি প্রাইম মাইনাস মিউ টু প্রাইম মিউ ওয়ান প্রাইম প্লাস টু মিউ ওয়ান প্রাইম কিউব, এবং চতুর্থ পরিঘাত সমান হবে মিউ ফোর সমান মিউ ফোর প্রাইম মাইনাস ফোর মিউ থ্রি প্রাইম মিউ ওয়ান প্রাইম প্লাস সিক্স মিউ টু প্রাইম মিউ ওয়ান প্রাইম স্কোয়ার মাইনাস থ্রি মিউ ওয়ান প্রাইম টু দি পাওয়ার ফোর। এখানে একটা লক্ষণীয় বিষয় আছে যে আমরা এখানে খেয়াল করলে দেখতে পাই যে আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত যদি মিউ টু হয় তাহলে সমানের বিপরীত পাশে অর্থাৎ ডান পাশে আমাদের পরের যে সম্পর্কটা আছে সেটা শুরু হচ্ছে মিউ টু প্রাইম দিয়ে। যদি মিউ থ্রি সমান আমরা বের করতে চাই তাহলে শুরু হচ্ছে মিউ থ্রি প্রাইম দিয়ে, এবং মিউ ফোর দিয়ে যদি আমরা শুরু করতে যাই তাহলে যাচ্ছে মিউ ফোর প্রাইম দিয়ে শুরু হচ্ছে। এবং প্রত্যেকটা রাশি প্রথমটা শুরু হচ্ছে প্লাস চিহ্ন দিয়ে এবং পরেরটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস এইভাবে চলতে থাকলো, প্লাস মাইনাস প্লাস মাইনাস, অর্থাৎ এটা এক ধরনের সিরিজ। এখন আমরা দেখি যে পরিঘাতের ব্যবহার, আসলে পরিঘাত আমরা কি কি কাজে ব্যবহার করি। প্রথমে আমরা কেন্দ্রীয় প্রবণতার মান নির্ণয় করতে ব্যবহার করতে পারি, কারণ মূলবিন্দুর সাপেক্ষে যদি আমরা প্রথম কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করি তাহলে সেটা আমাদের গাণিতিক গড়ের সমান হয়, অর্থাৎ মিউ ওয়ান সমান হবে এক্স বার যদি সেটা মূলবিন্দুর সাপেক্ষে আমরা নির্ণয় করি তবে। আর বিস্তর পরিমাপের ক্ষেত্রে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত সবসময়ই ভেদাঙ্কের সমান হয়। বঙ্কিমতা ও সূচলতা নির্ণয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় পরিঘাতের প্রয়োজন হয়, এবং সম্ভাবনা বিন্যাসের ক্ষেত্রে তাদের আকার আকৃতি নির্ণয় করতেও আমাদের পরিঘাতের ব্যবহার করতে হয়। তো বঙ্কিমতা এবং সূচলতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা পরবর্তীতে যখন বঙ্কিমতা সূচলতা পড়ব তখন আমরা আলোচনা করব কিভাবে পরিঘাতের মানগুলো ব্যবহার করতে হয়। আর সম্ভাবনা বিন্যাস আমাদের দ্বিতীয় পত্রে উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্রে সম্ভাব্য বিন্যাস রয়েছে, সেখানে আমরা আলোচনা করব কিভাবে পরিঘাতের ব্যবহার করতে হয়। এখন আসছি আসলে বঙ্কিমতা কি, যে কোনো তথ্য সারির বা গণসংখ্যা নিবেশনের সুষমতার বা প্রতিসাম্যের যে অভাব রয়েছে সেটাই হচ্ছে বঙ্কিমতা। অর্থাৎ এখানে আমরা তিনটা চিত্র দেখতে পাচ্ছি, মাঝের যে চিত্রটি সেটি হচ্ছে সুষম, অর্থাৎ বাম পাশে ডান পাশে উপরে নিচে তারা সমান সমানভাবে বিস্তৃত, সুন্দর দেখতে পিরামিডের মতো, এটা হচ্ছে আমাদের সুষম। এখন যদি কোনোটা সুষম না হয়, যেমন এখানে বাম পাশে ডান পাশে আছে যে এটা এইগুলো সুষম না, তাদের প্রতিসম্যতার অভাব রয়েছে, এই প্রতিসম্যতার অভাবটাই হচ্ছে আমাদের বঙ্কিমতা। বঙ্কিমতা হচ্ছে দুই ধরনের, একটা ধনাত্মক বঙ্কিম আর একটা হচ্ছে ঋণাত্মক বঙ্কিম। তো ধনাত্মক বঙ্কিম হচ্ছে আমাদের গণসংখ্যা রেখাটি যদি সুষম না হয়ে বাম দিকে একটু উঁচু হয় এবং ডান দিকে বেশি বিস্তৃত হয় তাহলে সেটা হচ্ছে ধনাত্মক বঙ্কিম। আর বাম ঋণাত্মক বঙ্কিমের ক্ষেত্রে বাম দিকটা যদি বেশি বিস্তৃত হয় এবং ডান দিকটা যদি বেশি উঁচু হয় তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক বঙ্কিম। ধনাত্মক বঙ্কিমের ক্ষেত্রে গড় মধ্যক প্রচুরক এদের মাঝে গড়ের মানটা মধ্যমার চেয়ে বড় হয়, আবার মধ্যমার মানটা প্রচুরকের চেয়ে বড় হয়। আর ঋণাত্মক বঙ্কিমের ক্ষেত্রে
গড় মধ্যমা প্রচুরক এরা ছোট হয়, প্রচুরকের চেয়ে মধ্যমা ছোট, মধ্যমা চেয়ে গড় ছোট। তো বঙ্কিমতার পরিমাপ আমরা দুটি সূত্রের মাধ্যমে করতে পারি, কার্ল পিয়ারসন সূত্রের মাধ্যমে আমরা বের করতে পারি অথবা আর এফ ইশারের মাধ্যমে সূত্রটি বের করতে পারি। তো কার্ল পিয়ারসনের যে সূত্রটি সেটি হচ্ছে আমাদের যদি কোনো তথ্য সারির বা নিবেশনের কেন্দ্রীয় মানগুলো জানা থাকে অর্থাৎ গড় মধ্যক প্রচুরক এই মানগুলো যদি জানা থাকে তবে কার্ল পিয়ারসনের সূত্র দ্বারা প্রকাশ বঙ্কিমতার মান বের করতে পারি। আর যদি এই মানগুলো না জানা থাকে আমাদের পরিঘাতের মানগুলো জানা থাকে তবে আমরা ফিশারের সূত্রের মাধ্যমে বঙ্কিমতার মানগুলো বের করতে পারি এবং মন্তব্য করতে পারি। তো কার্ল পিয়ারসনের সূত্র কেন্দ্রীয় মান যদি জানা থাকে তাহলে এরকম যে এস কে সমান এক্স মাইনাস এম ও ভাগ সিগমা অর্থাৎ এক্স বার, এটা হচ্ছে গাণিতিক গড় মাইনাস এম ও এটা হচ্ছে প্রচুরক আর নিচেরটা হচ্ছে পরিমিত ব্যবধান সিগমা, আর এটা সমান লেখা যায় থ্রি ইন্টু এক্স বার মাইনাস এম ই ভাগ সিগমা অর্থাৎ গড় মাইনাস মধ্যমা। কারণ হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় মানগুলোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে এরকম যে এক্স বার মাইনাস এম ও সমান হচ্ছে থ্রি ইন্টু এক্স বার মাইনাস এম ই, তো এই সূত্রের সমান থাকার কারণে আমরা এটা এইভাবে লিখতে পারি। তো এই ক্ষেত্রে যদি এসকের মান যদি অর্থাৎ বঙ্কিমতাঙ্কের মান যদি শূন্য হয় তাহলে আমরা ধরে নিব নিবেশনটি সুষম, যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে ধরে নিব সেটি ধনাত্মক, আর যদি শূন্যের চেয়ে ছোট হয় তাহলে নিবেশনটি হবে ঋণাত্মক। কার্ল পিয়ারসন যদি কেন্দ্রীয় মানগুলো জানা না থাকে তাহলে আরেকটি সূত্র প্রকাশ করে, সেটি হচ্ছে যে প্রকাশ করা হয় বিটা ওয়ান দিয়ে, আর এটার সমান হচ্ছে মিউ থ্রি স্কোয়ার ভাগ হচ্ছে মিউ টু কিউব অর্থাৎ তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের বর্গকে আমরা ভাগ দিচ্ছি দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের ঘন দিয়ে, যে মানটি পাওয়া যাবে সেটি বঙ্কিমতা প্রকাশ করবে। তবে এক্ষেত্রে এই যে বিটা ওয়ান এর মানটি আছে এটি সবসময় ধনাত্মক আসে, তো এই কারণে এটা দিয়ে আমরা প্রকাশ করতে পারি না যে এটি ধনাত্মক না কি ঋণাত্মক। তো এই কারণে এই সূত্রটি বিটা ওয়ান সমান মিউ থ্রি স্কোয়ার ভাগ মিউ টু কিউব এই সূত্রটি একটু মডিফাইড করে ভিন্নভাবে আর এফ ইশার প্রকাশ করেন এবং তিনি সেটাকে প্রকাশ করেন গামা ওয়ান দিয়ে। তিনি কিভাবে মডিফাইড করেন, কার্ল পিয়ারসনের যে সূত্রটি আছে তাকে উনি বর্গমূল করেন, তাহলে রুট ওভার বিটা ওয়ান সমান হচ্ছে, তো বর্গমূল যেহেতু করলো তখন মিউ থ্রি এর উপর যে স্কোয়ার আছে সেই স্কোয়ার এবং বর্গমূল কাটা গিয়ে থাকলো মিউ থ্রি, আর নিচে যে মানটুকু ছিল তার উপরে বর্গমূল চলে আসলো। এখন এই সূত্রটিতে যদি গামা ওয়ান এর মান যদি শূন্য আসে তাহলে নিবেশনটি সুষম, আর যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে ধনাত্মক, আর যদি ঋণাত্মক শূন্যের চেয়ে যদি ছোট হয় গামা এর মান তাহলে সেটি ঋণাত্মক বঙ্কিম হিসেবে আমরা ধরে নেব। আমরা সাধারণত ভাবে আর এফ ইশারের এই সূত্রটি সব ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবার আসছি সূচলতা। সূচলতা হচ্ছে যে একটি গণসংখ্যার যে আমাদের গণসংখ্যা রেখা রয়েছে কোন বিন্যাসের সেই গণসংখ্যার রেখাটি কতটা উঁচু নিচু তার মাত্রাকে প্রকাশ করে। এটি হচ্ছে তিন ধরনের, অনতি সূচালু, মধ্যম সূচালু এবং অতি সূচালু। অতি সূচালুর ইংরেজি পরিভাষার নাম হচ্ছে লেপ্টোকার্টিক, মধ্যম সূচালুকে বলা হয় মেসোকার্টিক এবং অনতি সূচালুকে বলা হয় প্লাটিকার্টিক। অতি সূচালু হচ্ছে আমাদের যদি পরিমিত রেখা অর্থাৎ সুষমভাবে সুষম সূচালতার চেয়ে যদি গণসংখ্যার রেখা অধিক উঁচু হয় তাহলে সেটা হচ্ছে অতি সূচালো বা লেপ্টোকার্টিক, আর যদি তার সমান হয় তাহলে সেটা হচ্ছে মধ্যম সূচালো, আর যদি তার চেয়ে ছোট হয় সুষমের চেয়ে যদি ছোট হয় তাহলে সেটা হচ্ছে অনতি সূচালো। তো এই সূচালতাকে আমরা বিটা টু দিয়ে প্রকাশ করি এবং আমরা পরবর্তীতে দেখব এর পরিমাপগুলো, সেই পরিমাপের ক্ষেত্রে যে পরিমাপ বিটা টু এর মান বের করি তার মান যদি তিনের চেয়ে বড় হয় তাহলে সেটি হচ্ছে অতি সূচালু, যদি তিনের সমান হয় তাহলে মধ্যম সূচালু, আর যদি তিনের চেয়ে ছোট হয় তাহলে অনতি সূচালু। এখানে চিত্রের মাধ্যমে তিনটি গণসংখ্যা রেখা দেখানো হয়েছে, এই যে এটি প্রথম যেটি নিচের দিকে আছে সেটি হচ্ছে প্লাটিকার্টিক, এটি অনতি সূচালু, আর মাঝে যেটি আছে এটি হচ্ছে সুষম রেখা আর এটা হচ্ছে মধ্যম সূচালু। এখানে বিটা টু এর মান তিন হবে আর তার চেয়ে যদি উঁচু যে রেখাটি পাওয়া যাবে সেটি হচ্ছে লেপ্টোকার্টিক বা অতি সূচালু। সূচলতা পরিমাপের ক্ষেত্রে আমরা দুইটি সূত্র জানি, দুইটি সূত্রই আমরা ব্যবহার করতে পারি, তবে সাধারণত আমরা কার্ল পিয়ারসনের সূত্রটি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি। যে এখানে সূচলতাঙ্ক হচ্ছে বিটা টু দিয়ে প্রকাশ করি আর এটা সমান হচ্ছে মিউ ফোর ভাগ মিউ টু স্কোয়ার অর্থাৎ চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত ভাগ হচ্ছে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের বর্গ। এখন এই মানটি বিটা টু সমান যদি থ্রি হয়
অর্থাৎ আমরা চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত এবং দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান বের করে তাদের বর্গ করে যদি আমরা ভাগ দেই তবে যে মানটি পাওয়া যাবে সেই মানটি যদি 3 এর সমান হয় তাহলে এটি হচ্ছে মধ্যম সূচালো যদি 3 এর চেয়ে বড় হয় তাহলে অতি সূচালো আর যদি 3 এর চেয়ে ছোট হয় তাহলে অনতি সূচালো আর ফিশার এই সূত্রটিকে একটু মডিফাইড করে যেহেতু আমরা এখানে সবগুলো 3 এর সাপেক্ষে মন্তব্য করছি তো এই কারণে উনি এই সূচালোতা অঙ্ক বিটা 2 এর মান থেকে 3 বিয়োগ করে দেন এবং একে প্রকাশ করেন গামা 2 দিয়ে তাহলে যে গামা 2 সমান যদি 0 হয় তাহলে সেটি মধ্যম সূচালো 0 এর চেয়ে যদি বড় হয় তাহলে অতি সূচালো আর যদি 0 এর চেয়ে ছোট হয় তাহলে অনতি সূচালো এইভাবে আর এফ ইশার মন্তব্য করার জন্য মন্তব্য করেন এবার আসি আমরা 5 নাম্বার সামারি বা 5 সংখ্যার সার 5 সংখ্যার সার এখানে আমাদের তথ্য সারির মানগুলোকে 5টি মান দ্বারা একত্রে আমরা তাকে বলি হচ্ছে 5 সংখ্যার সার 5টি মানের মাঝে আছে প্রথমে আছে ক্ষুদ্রতম মান তারপরে আসে প্রথম চতুর্থক দ্বিতীয় চতুর্থক এবং তৃতীয় চতুর্থক এবং তার সাথে থাকছে তার সর্বোচ্চ মান এই 5টি মানকে একত্রে আমরা বলতে পারি 5 সংখ্যার সার এই 5 সংখ্যার সার হতে একটি তথ্য সারির কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বিস্তার পরিমাপ এদের গঠন প্রকৃতি সম্বন্ধে কিছুটা ধারণা পাওয়া যায় এখানে নিচে যে একটা চিত্রটি আছে সেই চিত্রটি একটি তথ্য সারির মান এটিকে হচ্ছে তথ্য সারির সবচেয়ে ছোট মান আর এখানে আসছে সবচেয়ে বড় মান আর আমরা জানি যে তথ্য সারির মানগুলোকে সমান 4টি ভাগে ভাগ করে চতুর্থকগুলো তাহলে প্রথম চতুর্থক দ্বিতীয় চতুর্থক এবং তৃতীয় চতুর্থক এইভাবে এখানে দেখানো হলো তো যে মাঝে দ্বিতীয় চতুর্থকটি মধ্যমা প্রকাশ করে থাকে তাহলে এটা বিস্তার কেন্দ্রীয় পরিমাপ করা হয়ে গেল তো এটার মাধ্যমে থেকে আবার এক্সএল এবং এক্সএস যদি আমাদের জানা থাকে অর্থাৎ ছোট এবং বড় মানটি জানা থাকে তাহলে তার বিস্তার জানতে পারি পরিসরের মাধ্যমে এবং এটাকে আমরা তাদের গঠন প্রকৃতিও জানতে পারি এই 5 সংখ্যার সামারি এদেরকেই একত্রে 5 সংখ্যার সামারি বলা হয় তো আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এই পরিঘাত বঙ্কিমতা এবং সূচালোতা অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা সেখানে আমরা এই সূত্রগুলো কিভাবে ব্যবহার করতে হয় বঙ্কিমতা সূচালোতা এবং পরিঘাতের মানগুলো কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আলোচনা করব তো আগামী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে আমার ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ